আমরা ওই ভাইয়ের কমেন্টটা আমরা কভার করার চেষ্টা করব যে ভাই আমাদের কমেন্ট করেছে বলেছে দাদা এই এরিয়াটা কেঁচি চালানোর সময় হাত খাপ ছাড়া থেকে যাচ্ছে এবং প্রপারভাবে কেঁচি চালাতে পারছে না ভয়ে হাত কাঁপছে বাই চান্সলি ধরুন আপনাদের কাজের সময় ভুল হলো ধরুন আপনাদের কাজের সময় একটা খোবলা হয়ে গেল সেটাকে রিকভার করবেন কি করে সেটাও একটু দেখে নিন এটাই আমরা পয়েন্ট টু বি পয়েন্ট ধরে শেখাবো আপনাদেরকে হাতে ধরিয়ে শিখাব যদি কোনো কিছু শিখতে আপনার প্রবলেম হয় সেটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি পার্টিকুলার সেই ভিডিওটা নিয়ে আসবো হ্যাঁ গাইজ আজ আজকাল হেয়ার কাটে বিশেষ করে জিরো ফেড হেয়ার কাট স্কিন ফেড হেয়ার কাটের একটা মারাত্মক ট্রেন্ড চলছে এবং রয়েছে আজকের আমার স্টাফ নতুন স্টাফ বাইদেবে ওর অনেকটাই লং হেয়ার উপরের চুলটা একটু দেখিয়ে দিই আজকের ওর এত বড়ো চুল সেটাই আমরা একটা স্কিন ফেড জিরো ফেড হেয়ার কাট করবো এবং একটা অ্যাট্রাক্টিভ লুক নিয়ে আসবো তো কাজ দেখছেন ওর যথেষ্ট বড় হেয়ার এবং এটাকেই আমরা ফুল স্পাইকে এবং সাইড থেকে পুরো দেখছেন কত বড় চুল এটাকে আমরা জিরো ফেড হেয়ার কাট করবো এবং সেই এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া গাইস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই ধরনের হেয়ার কাট ভিডিওর আমরা আগে থেকে একটা নোটিফিকেশান দিই এবং আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও ফলো করেনি বা ভিজিট করেনি অবশ্যই করে তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ঢুকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন কারণ আমরা আমাদের প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে ছটা সাতটা চ্যানেল এবং সবকটা চ্যানেলের আপডেট আগামী কিসের উপর ভিডিও আসতে চলেছে সেই সব আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা আগে দেব এবং গাইজ তো দেখছেন আমার ক্লায়েন্ট যে যে আমার স্টাফ তো তার আজকের অনেকটাই লং হেয়ার আমরা এর হেয়ার কাটটা চালু করবো এবং গাইজ এই ভিডিওটা আমি ফুল বাংলা এক্সপ্লেন করে আমার অন্যান্য ভিডিওর মতো এক্সপ্লেন করে আপনাদের শেখাবো তো গাইজ আমরা অ্যাট ফার্স্ট কাপড়টা পরিয়ে নিচ্ছি এবং গাইজ আপনাদের কাছে রিকোয়েস্ট যারা হেয়ার কাট শিখছেন তারা অবশ্যই করে আমার পুরনো ভিডিওগুলো দেখবেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু সব হাতে ধরিয়ে শিখিয়েছি এবং আজকের ভিডিওটাও আপনাদের পুরো আমার অন্যান্য স্টেপদের আমি যেমন হাতে ধরিয়ে শিখাই এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদেরও হাতে ধরিয়ে শেখাবো গাইজ দেখছেন অনেকটা লং হেয়ার আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছিলাম ক্লিপিং মাস তো ভাইয়ের যেহেতু অলরেডি পনিটেল করা অনেকটা লং হেয়ার আমরা এখানটায় ক্লিপিং করার দরকার নেই আমরা ফার্স্ট সাইড থেকেই শুরু করব এবং অন্যান্য ভিডিওর মতো আমি যেটা বলেছিলাম যে গাইজ সাইডে যদি বড় হেয়ার হয় ফার্স্ট আমাদের দুই ইউজ করতে হবে দুই ইউজ করে চুলটা একটু ছোটো করে নিতে হবে এবং গাইজ কীভাবে একের কাজ করবেন কিভাবে দুই ক্লিপারের কাজ করবেন কিভাবে তিন ক্লিপারের কাজ করবেন এগুলো অলরেডি আমি আমার ট্রিমার সেকশানে আমার ট্রিমার ক্লাসে অলরেডি আমার শেখানো হয়ে গেছে না দেখে থাকলে অবশ্যই দেখবেন ওটা দেখলে কি অন্তত বুঝে যাবেন যে কিভাবে মেশিন ধরতে হয় কীভাবে ট্রিমার চালাতে হয় কীভাবে ওয়ান ক্লিপের কাজ করতে হয় কীভাবে টু ক্লিপের কাজ করতে হয় সেটা অলরেডি শিখে যাবেন তো গাইজ আমরা নিয়ে নিয়েছি টু ক্লিপ এবং এখানটায় আমরা অ্যাট ফার্স্ট আমরা একটু চুলটাকে ছোট করে নেব আমরা হালকা একটু চুলটাকে ছোট করে নিচ্ছি যেহেতু জিরো ফেড হেয়ার কাট করব একটু লং থাকলে প্রথম অবস্থায় আমাদের একটু প্রবলেম হবে দেখছেন গাইজ আমরা কতটা তুলছি এই যে শীতি শীতের থেকে একটুখানি ছেড়ে আমরা জাস্ট এই পর্যন্তই কিন্তু তুলছি মেশিনটা এবং আমি বারবার বলেছি যারা এখনও মেশিন ঠিকঠাক ধরতে পারেন না তারা অবশ্যই করে আমার টিমার ক্লাসটা অ্যাটেন্ড করবেন টিমার ক্লাসের ক্লাসের ভিডিওটা অবশ্যই করে দেখবেন ওটায় পুরো কিভাবে টিমার চালাতে হয় কিভাবে কবজি ফ্লেক্সিবেল করাতে হয় সেটা কিন্তু গাইজ আমার অলরেডি শিখিয়ে দেওয়া হয়ে গেছে এবং গাইজ আমরা একটুখানি চুলটাকে ছোট করে নিলাম এবার দেখুন আমরা জিরোর একটা দাগলাইন করে নেব আমার অন্যান্য ভিডিওতে আমি বলেছি কিভাবে দাগলাইন করতে হয় এবং এটা দেখিয়ে দিচ্ছি একটু দেখে নিন জাস্ট একটা দাগলাইন আশা করি গাইস বুঝতে পারছেন দেখছেন এরকমভাবে পুরোটা আমরা দাগলাইন করবো পুরোটা দাগলাইন করে আমরা নিচটা ফুল জিরো করে দেবো এবং গাইজ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন গাইজ মেশিন ধরার সময় হাত কাঁপে খুঁড় চালানোর সময় হাত কাঁপে তা বাদ দিয়ে কেঁচি চালানোর সময় হাত কাঁপে এগুলো সম্পূর্ণ গাইজ আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এবং গাইজ আপনি কাজ করার সময় কনফিডেন্স লেভেল একদম হারিয়ে ফেলছেন তার একটাই কারণ আপনার প্র্যাকটিসে একটু প্রবলেম রয়েছে সেটা ধীরে ধীরে আমি দেখুন একবারে কোনো জিনিস হয় না সেটা ধীরে ধীরে সব সম্ভব হয়তো প্রথম অবস্থায় আমারও এরকম হতো তো গাইজ আজকের দেখাচ্ছি পুরো জিরো ফেড স্কিন ফেড হেয়ার কাট এবং হাতে ধরিয়ে আপনাদের হাতে ধরিয়ে শেখাবো এবং এই ভিডিওটা দেখার ফলে আপনারা অনেকটা এগিয়ে যাবেন এর ফলে আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটা হাই হবে এই ভিডিওটার মাধ্যমে এটুকু আমি শিওর এবং গাইজ আমরা এর আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে একটা প্রপার হেয়ার কাট করতে হয় কীভাবে প্রপারভাবে খুর চালাতে হয় কিভাবে কেঁচি দিয়ে হেয়ার কাট করতে হয় কিভাবে কেঁচি প্র্যাকটিস করবেন সেই সব ভিডিও অলরেডি কিন্তু গাইজ আমার পোস্ট করা রয়েছে এবং গাইজ আমি আরও একটা জিনিস বলে দিই গাইজ আমাদের এই ভিডিওগুলো যদি আপনি টানা দেখতেই থাকেন যদি টানা দেখেন আপনার কিন্তু আর কোথাও থেকে ক্লাস করতে হবে না আমরা মানে সম্পূর্ণ গাইডেন্স করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে গাইজ আমার অবশ্যই করে আমার পুরনো ভিডিওগুলো দেখবেন এবং গাইজ আপনারা লক্ষ্য করেছেন আমার ভিডিওগুলো কিন্তু একটু লং হয় গাইজ আপনারা অনেকেই ভাবছেন বা অনেকেই এরকম করেন যে একটু স্কিপ করে দেখে নিই ও হয়ে গেছে ঠিক আছে ফাইনাল লুকটা কীরকম আসলো সেটা একটু দেখেনি কিন্তু গাইজ আমি প্রত্যেকটা পয়েন্ট পুরো হাতে ধরিয়ে শিখাই আপনারা দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না গাইজ আমাদের জিরোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই কথা বলতে বলতে দেখুন গাইজ আমাদের জিরোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা অ্যাট ফার্স্ট দাগলাইন করে নিলাম তারপরে কিন্তু আমরা মেশিন দিয়ে ফুল জিরো করে নিলাম এরপরে কিন্তু আমাদের ক্লিপার ওয়ানের কাজ এর আগের ভিডিওগুলো আপনাদের বলেছি ক্লিপার ওয়ান কতটা তুলতে হবে কতটা মেশিন তুলতে হবে এবং মেশিন কিভাবে ফ্লেক্সিবেল করাতে হবে এই কবজির মাধ্যমে দেখে নিন গাইজ আমরা কিন্তু জাস্ট হাফ ইঞ্চি মতো ওয়ান ক্লিপারের কাজ করব জাস্ট হাফ ইঞ্চি মতো ভালো করে লক্ষ্য করছেন আমি কিন্তু খুব বেশি তুলছি না এবং এইখানটা আমার ফলো করবেন এই কবজিটা ফলো করবেন দেখবেন কিন্তু গাইজ আমি কবজিটা কিন্তু বেশ ফ্লেক্সিবেল করাচ্ছি এবং গাইজ এটা করবেন ফুল কনফিডেন্সের সাথে এবং প্র্যাকটিস যত করবেন আপনার কিন্তু কনফিডেন্স লেভেল হাই হবে যখনই কোনো কাস্টমারের কোনো হেয়ার কাট করবেন তখন কিন্তু আপনি রকম ঘাবড়াবেন না ও আপনার হাতও কাঁপবে না কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন দাদা মেশিন চালানোর সময় বা হেয়ার কাটার হেয়ার কাট করার সময় কিন্তু আপনারা নার্ভাস ফিল করছেন ফলে হাত কাঁপছে এবং হেয়ার কাটিংয়ের প্রবলেম হচ্ছে এবং একটা ভাই আমাকে কমেন্ট করেছে দাদা কেচি যখন চালাচ্ছি যখন কেচির কাজ করছি তখন কিন্তু আমাদের আত ছাড়া কাটিংটা আঁত খাপ ছাড়া থেকে যাচ্ছে মানে খোবলা খোবলা থেকে যাচ্ছে সেই প্রবলেমটাও আমি অবশ্য এর আগের ভিডিওগুলো নিয়ে এসেছি কিন্তু আজকেরও একটু আমি এটাকে একটু ভালো করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কীভাবে খেঁচিয়ে দিয়ে হেয়ার কাট করবেন যাতে মানে খাবলা খাবলা অন্তত না হয় তো গাইজ আমরা এবার পয়েন্ট ফাইভটা নিয়ে নেবো পয়েন্ট ফাইভ কীভাবে করে সেটাও আমি দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে গাইজ এটা রয়েছে জিরো এটা আপ ডাউন রয়েছে এটাকে আমরা আপ করে দিলাম ভালো করে দেখুন এটা কিন্তু আপ হলো গাইজ আর আরও একবার দেখে নিন এটা জিরো রয়েছে এই যে আপ করে দিলাম এটা হলো পয়েন্ট ফাইভ গাইজ আমরা পয়েন্ট ফাইভ দিয়ে আগে নিচের এরিয়াটা আমরা কভার করবো দেখুন দেখে নিন একটু কীভাবে কভার করি এবং এটা কিন্তু টোটালি কবজির খেলা গাইজ এর আগেই আমি বলে দিয়েছি এর আগের ভিডিওগুলোয় এখানটা কবজি আপনার ফ্লেক্সিবেল করাতেই লাগবে এবং কবজি প্রপারভাবে ফ্লেক্সিবেল করাতে পারবেন তখনই যখন আপনার প্র্যাকটিস কিন্তু প্রপারভাবে হবে ভালো করে দেখে নিন গাইজ আর গাইজ আরও একটা জিনিস আপনারা অনেক আমার ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো অনেক ভালোবাসা দিচ্ছে যারা আমার প্রত্যেকটা ভিডিওতে ভরে ভরে কমেন্ট করছে প্রথমত তাদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য এবং আপনাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার সাথে দেখা করে কথা বলতে চায় এমনকি আমার এখানটায় এসে শিখতে চায় এবং অনেকেই আমাকে কমেন্ট করেছে দাদা আপনার বাড়ি কোথায় তো প্রথমত এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আমার কিউএনএ ভিডিওতে নিয়ে আসবো তবে একটা জিনিস আমি বলে দিচ্ছি গাইজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এখানটা এসে হয়তো আপনাদের শেখাটা সম্ভব হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের হয়তো ভিডিও দেখেই আপনাদের শিখতে হবে কারণ আমার এখানকার আমার এই যে টোটাল সেট দেখছেন গাইজ আমি কন্টিনিউ কিন্তু ঘামাচ্ছি এবং আমার এই টোটাল সেট ভালো না নেহাত এই ঘরটা আমি ভিডিওর জন্য একটু রেডি করেছি তাও আপনাদের ভালোবাসায় এবং গাইজ আমার সত্যি কথা বলতে টালির বাড়ি সেখানটায় বাড়ির ভিতরেই একটা ছোট পার্লার করে কিন্তু আমি এই কাজগুলো করছি সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনাদের আমার কাছে এসে শেখাটা পসিবেল না কিন্তু চেষ্টা করছি গাইজ চেষ্টা করছি এর জন্য আমি একটা আলাদা পুরো প্রপার ক্লাস করানোর জন্য একটা আলাদা রুম বা আলাদা এসি রুম বা আলাদা ভিডিওর জন্য একটা সুন্দর রুম করার চেষ্টায় রয়েছি গাইজ দেখছেন আমাদের পয়েন্ট ফাইভের কাজ হয়ে গেছে কিন্তু একটা ছোট্ট প্রবলেম রয়েছে এখানটায় দেখুন গাইজ এই যে আমরা এই পর্যন্ত এক মেরেছিলাম এই পর্যন্ত দুই মেরেছিলাম এইটা কিন্তু আমরা দেড় দিয়ে তখন মিলাইনি এবার কিন্তু আমাদের দেড়ের কাজ দেড়টা আমরা কিভাবে নেব দেড় হচ্ছে এই যে এক নাম্বার ওয়ান এই যে এক এই যে দেড় বুঝিয়েছিলাম আমি গাইজ আমার টিমার ক্লাসে বুঝিয়েছিলাম কীভাবে পয়েন্ট ফাইভ কীভাবে এক কীভাবে জিরো কীভাবে ওয়ান দেড় দুই আড়াই কীভাবে করতে হবে সেগুলো সব অলরেডি আমার শেখানো রয়েছে তো গাইজ দেখে নিন আমি এই যে এই এখন পয়েন্ট ফাইভ করব এবং গাইজ আবারও আমি রিকোয়েস্ট করছি আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেল জয়েন করেননি টেলি আমার আশা করি প্রত্যেকের ফোনেই এখন টেলিগ্রাম রয়েছে তো কাইন্ডলি আমার টেলিগ্রামটা জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রামে কিন্তু আমি আগামী কী কিসের উপর ভিডিও আসবে সেই সব আপডেটগুলো কিন্তু আমি আগেই দিয়ে দেবো এবং তার সাথে আমরা বলেছি যে ওই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বা আমার টোটাল এই মুহূর্তে দাঁড়িয়ে সাতটা চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল এবং আমরা শুধু আপনাকে একজন প্রপার হেয়ার কাটিং মাস্টার বা প্রপার হেয়ার ড্রেসারই তৈরি করব না এর সাথে আমরা আপনাকে একটা প্রফেশনাল ইউটিউবার হিসাবেও তৈরি করব এবং আপনারা এর মধ্যে অনেকেই রয়েছেন যারা হেয়ার কাটিং আমার কাছ থেকেই শিখছেন কিন্তু এবং আপনাদের তাদের মধ্যে অনেকের আবার ইউটিউব চ্যানেলও রয়েছে তো আপনারা বুঝে পাচ্ছেন না হেয়ার কাটিং তো করে দিচ্ছেন কিন্তু বুঝে পাচ্ছেন না কীভাবে ইউটিউবে ভিডিও পোস্ট করে কিভাবে ইউটিউবে গ্রো আপ করবেন যদি সেগুলো না জানা থাকে অবশ্যই আমাদের ইউটিউব গাইড নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলেরই নিচে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ইউটিউব গাইড চ্যানেলটিকেও সাপোর্ট করবেন এবং ওই চ্যানেলটাও ভিজিট করবেন আমরা কিন্তু ওই চ্যানেলটার মাধ্যমে গাইজ আমরা ওই চ্যানেলটার মাধ্যমে আমরা ইউটিউবার তৈরি করব। কিভাবে দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে আমার আপনারা আমার ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুর অ্যাওয়ার্ডটা গিয়ে একটু ভিজিট করবেন দেখবেন দু হাজার আঠেরো সালে আমি চ্যানেলটা ওপেন করেছি এবং সেই চ্যানেলটা আজকের দিনে দাঁড়িয়ে দেড় লাখের উপরে সাবস্ক্রাইবার গেইন করেছি গাইজ আমরা প্রচেষ্টায় রয়েছে কিভাবে আপনাদেরকে একটা সাকসেসফুল হেয়ার কাটিং মাস্টার কীভাবে একটা সাকসেসফুল হেয়ার ড্রেসার এবং কীভাবে একটা সাকসেসফুল ইউটিউব থিয়েটার বানানো যায় তো বাইজ ফাইনালি দেখছেন আমাদের জিরো পয়েন্ট ফাইভ দেড় দুই পর্যন্ত আমাদের কাজ অলরেডি হয়ে গেছে এবং এইটুকু এরিয়া আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মিলেছে কাজ এখনও রয়েছে ছোটোখাটো সেগুলো আমরা ধীরে ধীরে কমপ্লিট করব এবং তার সাথে আমরা ওই ভাইয়ের কমেন্টটা আমরা কভার করার চেষ্টা করব যে ভাই আমাদের কমেন্ট করেছে বলেছে দাদা এই এরিয়াটা কেচি চালানোর সময় হাত খাপ ছাড়া থেকে যাচ্ছে এবং প্রপারভাবে কেচি চালাতে পারছে না ভয়ে হাত কাঁপছে গাইজ প্রথমত আমি একটা কথা বলে দিই আপনার তো প্র্যাকটিসটা তো মাস্ট আপনার প্র্যাকটিসটা এ ওয়ান হওয়া চাই প্র্যাকটিসের সাথে কোনো কারো কোনো স্যাক্রিফাইস হবে না আপনার প্র্যাকটিস সেই লেভেলের হওয়া চাই তার সাথে গাইজ তার সাথে একটু টেকনিকটাও ইউজ করতে হবে একটু একটু গাইডের প্রয়োজন রয়েছে গাইজ দেখে নিন একটু আমি কিভাবে করি গাইজ আমরা কিন্তু এই এরিয়াটা অ্যাটফার্স্ট আগে একটা ক্লিপ করে আমরা স্মৃতিটা বের করে নেবো এই যে সাদা সিথিটা এটা আমরা বের করে নেবো যেহেতু আমরা স্পাইকি লুক রাখবো এবং গাইজ এই এরিয়াটায় আগে কিন্তু আমরা হালকা স্প্রে ওয়াটার স্প্রে করে নেবো তাহলে কী হবে কাটিং করতে সুবিধা হবে এবং গাইজ তার সাথে একটু কাছে চলে আসবেন দেখে নিন আমি এই এরিয়াটা কিভাবে করছি আর তার আগে একটু প্র্যাকটিসটা দেখিয়ে দিই আমি আমার সিজার প্র্যাকটিসে আমি প্র্যাকটিস দিয়েছিলাম এরকম যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন এই যে সেম প্র্যাকটিসটা এই প্র্যাকটিসটাই আমি এখন কাজে লাগাবো কিভাবে কাজে লাগাই দেখুন দেখে নিন গাইজ যে প্র্যাকটিস সবে মাত্র করলাম সেই প্র্যাকটিসটাই আমরা কাজে লাগাচ্ছি আশা করি গাইজ বুঝতে পেরেছেন গাইজ ভালো করে লক্ষ্য করছেন আমি সবেমাত্র যে প্র্যাকটিসটা দেখালাম সেই প্র্যাকটিসটাই কিন্তু আমি আমার কাজে ইউজ করছি সুতরাং বুঝতেই পারছেন প্র্যাকটিসটা কত ইম্পর্টেন্ট গাইজ এবং আমার যে ভাইটা কমেন্ট করেছে যে হেয়ার কাটিং করার সময় তাদের হাত কাঁপছে কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে এবং আঁত ছাড়া হয়ে যাচ্ছে এটারও একটা প্রপার কারণ রয়েছে গাইজ ভালো করে এই জায়গাটা একটু ফোকাস করবেন এই যে আত ছাড়া হয়ে যাচ্ছে খোবলা হয়ে যাচ্ছে এর একটাই কারণ এই যে চিরুনি চিরুনিটা আপনারা ধরতে ভুল করছেন চিরুনি কখনও এরকম সোজাভাবে ধরতে নেই আবারও বলে দিচ্ছি কাজ এই জায়গাটা একটু ভালো করে ফলো করুন চিরুনি কখনও এরকম সোজাভাবে ধরবে না চিরুনি এরকম ধরে এরকম আপ করে দিতে হবে ভালো করে এই চিরুনিটা ফোকাস করুন চিরুনি আমি এই যে ধরলাম ধরে আপ করে দিলাম ধর ধরলাম ধরে আপ করে দিলাম আমি কিন্তু ঢুকিয়ে রেখে দিচ্ছি না তাহলে কিন্তু খোবলা হয়ে যাবে তাহলে কিন্তু ভালো করে দেখুন এখানটা খোবলা অলরেডি হয়ে গেছে বুঝতে পেরেছেন সুতরাং চিরুনিটা এরকম ধরে আপ করে দিতে হবে যাই হোক এই জায়গাটা আমি কিভাবে মিলাই বাই চান্সলি ধরুন আপনাদের কাজের সময় ভুল হলো ধরুন আপনাদের কাজের সময় একটা খোবলা হয়ে গেল সেটাকে রিকভার করবেন কি করে সেটাও একটু দেখে নিন দেখছেন গাইস আমি এরকম ভাবে চিরুনি ঢুকিয়ে তুলে দিচ্ছি এবং আস্তে আস্তে করে আপ করছি কেচি এবং চিরুনি ভালো করে লক্ষ্য করবেন আমি কিন্তু দুটো একসাথে আপ করছি এবং গাইজ সিজার যদি সিজার স্পেশালিস্ট হতে হয় প্রফেশনালভাবে যদি সিজার চালাতে হয় আপনাকে দু হাত সমানভাবে ইউজ করতে হবে সিঙ্গেল হ্যান্ডে খালি কেচি চালিয়ে যাবেন সিজারের কাজে কিছু করবেন না তাহলে আপনার কনফিডেন্স লেভেল লো হবে এবং আপনার কাজে ভুল হবে তো গাইজ দেখছেন আমি কিভাবে কাজ করছি গাইজ আমাদের যখন সিজার কাট হবে তখন একটা জিনিস মাথায় রাখবেন গাইজ কেঁচি ধরারও কিন্তু একটা নিয়ম আছে কেঁচি আপনি যেমন খুশি ধরলে কিন্তু হবে না আগে আপনার প্র্যাকটিসের জন্য একটা প্রপার কেঁচি দরকার যেই কেচিটা একমাত্র আপনার হাতেই সেট এবং অন্য কেচি আমি আমার কথা বলি এই কেচিটা আমি দীর্ঘ চার বছর ধরে ইউজ করছি এবং এই কেঁচিটা আমি সব রকমভাবে চালাতে পারি এবং এই কেচিটা আমার কাছে প্রপারভাবে সেট এবং এটা দিয়েই আমি প্র্যাকটিস শুরু করেছিলাম এবং প্র্যাকটিস তার আগে অন্য কিছু দিয়ে করেছিলাম কিন্তু এটা যখন নিয়েছি আমি তারপর থেকে এটা দিয়েই আমি কিন্তু কন্টিনিউ কাজ করছি এবং এই কেচিটা আমার সম্পূর্ণ সেট এবং আপনাদের যদি সিজার কাটে প্রপার হতে হয় আপনাকে একটা বাছাই করতে হবে একটা সঠিক কেচি যেটা আপনার হাতে সবসময় সেট হবে এবং গাইজ তার সাথে আরও একটা জিনিস বলে দিই আমাদের ফার্স্ট চ্যানেল রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু যেটাই আমরা আমাদের ফুল ভিডিও আপলোড করি সেটাই আমরা খুব একটা কথা বলে ইউ কথা বলাটা ইয়ে করি না আমরা কথা বলে ভিডিও করি না ওটাই আমরা জাস্ট নর্মাল ভিডিও করি কিন্তু এইটা আমার সম্পূর্ণ টিউটোরিয়াল চ্যানেল এটাই আমরা পয়েন্ট টু বি পয়েন্ট ধরে শেখাবো আপনাদেরকে হাতে ধরিয়ে শেখাবো যদি কোনো কিছু শিখতে আপনার প্রবলেম হয় সেটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি পার্টিকুলার সেই ভিডিওটা নিয়ে আসবো এবং গাই আমরা কিন্তু শুধু হেয়ার কাটিং শেখাবো না পুরো পার্লারে পুরো সেলুনে আপনি কিভাবে প্রফেশনাল হবেন সেটা আমরা শেখাবো শুধু যে হেয়ার কাটিং শেখাবো তা না কিভাবে আপনি ফেস ট্রিটমেন্ট করবেন কিভাবে আপনি হেয়ার ট্রিটমেন্ট করবেন আমরা কিন্তু পরপর আমাদের সেই সব ভিডিওগুলোও নিয়ে আসবো এবং একটু আগে বললাম টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের ফলো করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা আগে থেকে আপডেট নিয়ে আসবো কখন কোন চ্যানেলে আমরা কোন ভিডিও পোস্ট করতে চলেছি আমরা সেটা আগে থেকে টেলিগ্রাম চ্যানেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাহলে হয়তো আপনাদেরও অনেকটা সুবিধা হবে গাইজ ফাইনালি দেখছেন আমাদের পিছ ওই দিকটা পিছনের সাইডটা আমাদের পুরো টোটাল কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এইটুকু এরিয়া বাকি রয়েছে আমি কীভাবে কাজ করছি আবারও দেখে নিন আর একটা জিনিস প্রত্যেক ভিডি ভিডিওতে আমার বলতে ভালো লাগে না তবুও না বলে পারছি না গাইজ ওর হেয়ারগুলো যা কাটছি সব ওর গায়ে লেগে যাচ্ছে এর একটাই কারণ আমাদের এখানটায় এসি নাই গাইজ প্লিজ একটু ম্যানেজ করে নেবেন হয়তো দেখতে এরকম লাগছে এখনই ঝেরে ফ্রেশ করে দেবো হয়তো তখন ভালো লাগবে এখন হয়তো অর্ড লাগছে তার একটাই কারণ আমাদের এখানটায় এসি নেই এসি থাকলে আবার সব ঠিক হয়ে যাবে এবং আমরা গাইজ আপনাদের ভালোবাসায় আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি একটা এসি সেট করার তো গাইজ দেখছেন ফাইনালি আমাদের কিন্তু হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে সাইডে স্কিন ফেড হেয়ার কাট জিরো ফেড হেয়ার কাট এবার একটু ফ্রেশ করে দিই তারপরে ভালো করে বুঝতে পারবেন গাইজ মোটামুটি আমাদের সাইডে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমরা কপালটা ঠিক করবো ওটাকে দেখুন কপালের কপালের উপর থেকে কতগুলো হেয়ার বেরিয়ে আছে আমরা সুন্দরভাবে একটা কপালে শেপ দেবো এবং তার সাথে উপরে একটা দারুণের স্পাইকি লুক দেবো গাইজ তার ফার্স্ট আমরা কপালটার দিকে চলে যাই দেখে নিন আমি কপালটা কীভাবে সেটিং করি আমাদের এই এরিয়াটা ভালো করে লক্ষ্য করবেন গাইজ এই এরিয়াটা কিন্তু আমাদের সমান রাখতে হবে তাহলেই একটা অ্যাট্র্যাক্টিভ লুক আসবে ভালো করে দেখে নিন এবং গাইজ এটা আমার হাতে রয়েছে এখন ছোটো টিমার ছোটো টিমারেরও কাজ কিন্তু গাইজ আমি আমার ক্লাসে অলরেডি বলে দিয়েছি আমার টিমার ক্লাসে অলরেডি বলে দিয়েছি কীভাবে ছোটো টিমারের কাজ করতে হয় তারপরে ছোটো টিমারের ক্লিপার ক্লিপারে কিন্তু ওয়ান টু থ্রি লেখা থাকে না ওটাই থাকে থ্রি সিক্স নাইন এরকম যেগুলো এম এম হিসাব করে কিন্তু লেখা থাকে গাইজ গাইজ আমরা কপালটা সেট করে নিয়েছি এটা যখন আমরা লাস্টে খুঁড়ি ইউজ করব তখন এটাকে প্রপার একটা শেপ দেবো এবার আমরা উপরের চুলটা ধীরে ধীরে করে খুলবো একটু দেখে নিন গাইজ উপরে কত বড় চুল অনেকটা বড় চুল গাইজ দেখছেন গাইজ কত বড় হেয়ার এবং এটাকেই আমরা একটা স্পাইকি লুক দেবো ফার্স্ট কিন্তু আমরা গাইজ ভিজিয়ে নেব এবং চুলে যে হালকা পাতলা যদি জট থাকে সেগুলো আমরা চিরুনির মাধ্যমে হালকা ছাড়িয়ে নেব গাইজ এরপর আমরা ধীরে ধীরে চিরুনি করে নিচ্ছি তো গাই দেখছেন আমাদের কিন্তু পুরো চিরুনি করা কমপ্লিট হয়ে গেছে আমরা যে হালকা পাতলা জট ছিল সেটাকে আমরা ছাড়িয়ে নিয়েছি এবার একটাকে আমরা স্পাইকি লুক লুক দেওয়ার জন্য একটা আমরা নির্দিষ্ট আমরা লেন্থ লেন্থ আমরা বাছাই করে নেবো দেখে নিন কোন পর্যন্ত লেন্থ আমরা বাছাই করছি আমরা সামনের এরিয়ার চুলটুকু রাখবো ওর চোখ পর্যন্ত মানে বুঝতে পেরেছেন কতটা গাইজ কাটা যাবে মাথাটা একটু তোল দেখে নিন সামনেরটা আমরা কীভাবে কী করছি একটু দেখে নিন ভালো করে এই যে চোখ পর্যন্ত ধরলাম এবং এই যে কেটে নিচ্ছি গাইজ আপনারা ভাবছেন যে একটু আগে আলাদা কেঁচি এখন আবার আলাদা কেঁচি দিয়ে কাজ করছি গাইজ আমি দু ধরনের চুল দুই রকম কেঁচি দিয়ে কাটি আমি সাইডের চুল আমার বড় সিজার দিয়ে কাটি এবং এই উপরের চুল টপ এরিয়ার চুল আমি কিন্তু আমার ছোট কেঁচি দিয়ে কাটি আমার ফেভারিট আরও একটা কেঁচি এই দুটো কেঁচি আমার হাতে সবসময় সেট এবং আমি খুব সুন্দরভাবে এই দুটো দুটো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারি এবং গাইজ আপনাদের বলেছিলাম যে জিগজ্যাগ যদি কাটিং শিখতে হয় অবশ্যই করে আমার সিজার ক্লাসটা অ্যাটেন্ড করবেন সিজার ক্লাসের যে ভিডিওটা রয়েছে সেটা একটু দেখবেন গাইজ দেখে নিন এটা আমরা ছেড়ে দিলাম এবার কিন্তু আমরা পিছন থেকে নর্মাল একটা অ্যাভারেজে আমরা ছোট করতে থাকবো আমরা জাস্ট ছোট করবো এখন কিন্তু আমরা সেটিং করব পরে কিভাবে সেটিং করি সেটাও দেখিয়ে দিচ্ছি এবং গাইজ দেখছেন কতটা হেয়ার কাটা যাচ্ছে ভালো করে দেখে নিন কতটা হেয়ার কাটা যাচ্ছে আমরা জাস্ট গাইজ এখন একটু ছোট করছি আমরা সেটিং করবো এরপরে কিভাবে সেটিং করি সামনের সাথে পিছনে সেটাও আপনাদের হাতে ধরিয়ে দেখাবেন গাইজ অনেক বড় হেয়ার যাই হোক আমরা কোনো রকম আগে একটু ছোটো নিই ভাইয়ের অনেক শখ ছিল চুলটা বড় করবে আমার মতো করবে যাই হোক ভাইয়ের বাড়ির একটা পেশার ছিল যার জন্য বড় করতে পারিনি আমরা কিন্তু উপর যেমন তেমনভাবে ছোটো করছি আমরা কিন্তু সেটিং সেটিংয়ের জন্য ছোটো করছি না আমরা জাস্ট রকমভাবে যাতে আমাদের কাজে সুবিধা হয় সেই রকমভাবে আমরা জাস্ট ছোট করে নিচ্ছি গাইজ কারণ এত বড় চুল তো ধরে সেটিং করতে প্রবলেম হবে যার জন্য আমরা হালকা ছোট করে নিলাম এবার দেখুন সেটিং করার জন্য কি করছি সেটিং করার জন্য কিন্তু আমি বাদিকে চলে এসেছি এতক্ষণ ছিলাম পিছনে ছোট করে নিলাম এইবার আমি চলে এসেছি সাইডে এবার আমরা সেটিং করব। কিভাবে সেটিং করব। সামনের সাথে পিছনের পিছনের সাথে তার পিছনের পিছনের সাথে তার পিছনের এইভাবে সেটিং করব ভালো করে দেখে নিন এবং আমাদের ধরাতে কিন্তু সব বেরিয়ে আসবে কোথায় ছোট কোথায় বড় ভালো করে দেখুন এই যে আমাদের সামনের চুল আমরা এই লেনথে রাখব ভালো করে দেখে নিন এবং পিছনটা সামনের তুলনায় সামান্য ছোট করব। এই যে বু বুঝতে পেরেছেন গাইজ আমাদের কতটা এক্সট্রা হেয়ার আমাদের ধরাতে কিন্তু সব বেরিয়ে আসবে বুঝতে পেরেছেন কিভাবে ধরছি এবং গাইজ এই যে ফিঙ্গার দিয়ে কিভাবে ধরবেন কিভাবে কি করবেন এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিন অনেকের হয়তো উপরের চুল কিভাবে ধরতে হয় সেটাই হয়তো আপনারা অনেকে জানেন না কীভাবে প্রপারভাবে কাজ করতে হয় সেটাও হয়তো জানেন না এইগুলো একটু মন দিয়ে দেখে নেবেন আমাদের ভিডিওর মাধ্যমে এবং যদি পার্সোনালি কোনো একটা জিনিসের উপর যদি কোনো কিউরিস থাকে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি পার্টিকুলার সেইটার উপরে ভিডিও নিয়ে আসবো আমরা এছাড়া নিয়ে এসেছি আমাদের বিয়ার্ড ক্লাস কিভাবে আমরা বিয়ার্ড শেভিং করি বা কীভাবে প্রপারভাবে বিয়ার্ড শেভিং করতে হয় সেসব ক্লাস আমরা অলরেডি করিয়েছি আমাদের এই ভিডিওর মাধ্যমে দয়া করে আমাদের পুরোনো ভিডিওগুলোও একটু ভিজিট করবেন গাইজ দেখছেন আমাদের ধরাতে কিন্তু সব বেরিয়ে আসছে বুঝতে পারছেন গাইজ আমাদের ধরাতেই সব বেরিয়ে আসছে ভালো করে দেখে নিন গাইজ কত লং হেয়ার ছিল সেটাকে অলরেডি কিন্তু আমরা একটা স্পাইকি লুকে নিয়ে এসেছি এখনও তো আমরা ড্রায়ার করে সেট করিনি তার আগেই ভালো করে দেখে নিন আমরা কিন্তু তার আগেই একটা স্পাইকি লুক নিয়ে এসেছি খুব সুন্দর বুঝতে পারছেন গাইজ এটাকে আমরা ড্রায়ার সেট করবো এবং সুন্দর করে সেটিং করার পরে আপনাদের কাছে জিজ্ঞাসা করব কেমন লাগছে তারপর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়ের আগের লুক কেমন ছিল এখন কোন মানে দুটোর মধ্যে কোনটা বেটার তো গাইজ একটু ভাইকে আমরা ফ্রেশ করে নিই গাইজ আমরা ফাইনালি পুরো প্রপারভাবে ঝেড়ে ফেলেছি আমরা পুরো প্রপারভাবে যে স্কিনে হেয়ারগুলো লেগেছিল সেটাকে আমরা ক্লিয়ার করে ফেলেছি এবার আমরা সাইডটা এবং কপালটায় খুর ইউজ করব এবং খুঁড় ইউজ করলে কী হয় গাইজ একটা প্রপার শেপ আসবে তো দেখতে থাকুন এবং খুরেরও আমি আলাদা ক্লাস অলরেডি করিয়েছি আপনারা যারা কমেন্ট করেছেন যে দাদা খুর চালানোর সময় আমাদের হাত কাঁপে তো অবশ্যই যারা এখন ওই ভিডিওটা দেখেননি অবশ্যই করে আমাদের খুরের যে ক্লাসটা সেই ক্লাসটা অলরেডি খুরের ক্লাসটা ইয়ে করে অ্যাটেন্ড করে নেবেন গাইজ অন্তত খুরের ভিডিওটা দেখে নেবেন কিভাবে খুর ধরতে হয় কিভাবে খুর চালাতে হয় কিভাবে খুর প্র্যাকটিস করবেন সব আমরা কিন্তু শিখিয়েছি তো গাইজ দেখছেন আমরা কপালে হাত দিয়েছি এবং কপালের এরিয়াটা আমরা কিভাবে। ধীরে ধীরে করে আমরা জাস্ট একটা প্রপার শেপে নিয়ে আসছি এবং গাইজ আমি যেভাবে খুর চালাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এতে কিন্তু কাটবে না স্কিনটা কিন্তু কাটবে না আপনারা যারা এখনও স্কিন কেটে যাওয়ার ভয় পাচ্ছেন বা খুর চালানোর সময় হাত কাঁপছে তারা দয়া করে আমার খুরের ক্লাসটা অ্যাটেন্ড করবেন খুরের ভিডিওটা আমি যেটাই করেছি সেই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন দেখে নিন কানের পিছনের এরিয়াটা আমি কীভাবে কাজ করি এবং গাইজ আমি পার্টিকুলার আলাদা একজন একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা কানের পিছনের এরিয়াটা আমি খুর চালাবো কী করে এই ভিডিওতে তো আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি এর আগে অনলি ফর কানের পিছনে কীভাবে খুর চালাতে হয় সেই ভিডিও আমি শেয়ার করেছি সেই ভিডিওটাও দেখবেন কীভাবে ধরবেন কিভাবে বাহাতের কাজ আছে কীভাবে হাত দিয়ে ধীরে ধীরে করে খুর চালাবেন কিভাবে আঙুলের কাজ করবেন সব আমি ওই ওই ভিডিওটায় আমি বলে দিয়েছি যেটা কানের পিছনে কিভাবে খুর চালাবেন সেই ভিডিওটায় আমি বলে দিয়েছি তো গাইজ দেখছেন আমরা খুর চালাচ্ছি এবং খুর চালালে খুর দিলে কি হয় এই সব এরিয়ায় শেপটা কিন্তু একটা প্রপার আসে এবং অ্যাট্রাক্টিভ লুক লাগে যদি আমরা এইসব এরিয়ায় খুর না দিই তাহলে কিন্তু লুকটা অতটা আসে না দেখছেন গাইজ আমি কিভাবে খুর ধরে কিভাবে কাজ করছি এবং গাইজ খুরের কাজ যখনই আমাদের হবে মাথায় রাখতে হবে গাইজ আমাদের ডান হাত খুর চালানোর জন্য ডান হাত যতটা ইম্পর্টেন্ট আমাদের কিন্তু বা হাতটাও ঠিক ততটাই ইম্পর্টেন্ট গাইজ ভালো করে দেখছেন কপালের এরিয়াটা করছি গাইজ দেখছেন ফাইনালি আমাদের কিন্তু খুর চালানো কমপ্লিট হয়ে গেছে এবং আমার যে ক্লায়েন্ট আমার যে ভাই ভাইয়ের কিন্তু রিকোয়ার রয়েছে দুই দিকে দুটো সীতি স্মৃতিতে দাগ হবে এবং দাগটা দিলে কী হয় চুলটা প্রথমত এই স্পাইকটা ভালো থাকবে মানে একবারে সেটিং হয়ে যাবে এবং লুকটা একটু অ্যাট্র্যাকটিভ লাগবে ভালো করে দেখে নিন আমি কীভাবে দাগ দিচ্ছি ভালো করে দেখে নিন গাইজ আমি কিন্তু মেশিন দিয়ে জাস্ট হালকা করে জিরোর মেশিনটা দিয়ে আমি হালকা করে জাস্ট একটা দাগ দিয়ে নিলাম এই সেটটাও আমি দাগ দিয়ে দিচ্ছি এবং গাইজ আমরা চাইলে কিন্তু এই এরিয়াটা খুঁড়ো দিতে পারি আমরা এই এরিয়াটায় খুঁড়ো ইউজ করতে পারি খুঁড়টা দিলে কী হয় এই দাগটা আরও ডিপ হয়ে যায় তো গাইজ যাই হোক আমরা এখন খুঁড় ইউজ করবো না এই দাগের জন্য মেশিন দিয়েই ঠিক আছে এবং গাইজ এই যে হচ্ছে আমাদের লুক এইবার আমরা সেটিং করবো কী দিয়ে কীভাবে সেটিং করবো আমরা ড্রায়ার দিয়ে সেটিং করব। এবং গাইজ একটা নতুন দোকান করতে গেলে আপনারা আপনাদের পার্লারে কি কি রাখবেন কি কি সরঞ্জাম রাখবেন কোনটাকে কি বলে আমরা এই সব ভিডিও অলরেডি নলেজেবল একটা ভিডিও আমরা অলরেডি নিয়ে এসেছি এবং গাইজ আমার পার্লারে টোটাল হেয়ার কাটিং বা সেলুনের টোটাল কী কী রয়েছে সব কিছু আমরা এর আগের ভিডিওতে শেয়ার করেছি দয়া করে ওই ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা নতুন দোকান করছেন তারা হয়তো কনফিউশন বা তারা ভাবছেন কটা একটা নতুন দোকান করবো কটাকাই বা লাগতে পারে সেটাই কিন্তু আমি প্রপারভাবে প্রত্যেকটা জিনিসের নাম এবং দাম দুটোই বলে দিয়েছি এবং কি কি প্রয়োজনীয় আপনাদের নতুন পার্লারে কি কি প্রয়োজনীয় সেগুলোও কিন্তু আমি বলে দিয়েছি গাইজ অবশ্যই করে সেই সব ভিডিও দেখবেন বিশেষ করে যারা নতুন দোকান করেছেন বা করবেন এবং গাইজ দেখে নিন আমি ড্র্যারটা কীভাবে করছি যেহেতু আমার স্পাইকি হেয়ার হবে অবশ্যই করে এটা একটু ভালো করে দেখে নিন কারণ ড্র্যাটটা ড্র্যার লাস্টে ড্র্যার সেটিংটা মেইন এবং ড্র্যার সেটিং যত ভালো হবে আপনার ক্লায়েন্ট কিন্তু ততটাই খুশি হবে কারণ আপনার কাছে ক্লায়েন্টটা কখন আসবে যখন একটা তখন যখন বাজে চুল খারাপ চুল বা ফেস কালো সেই সব যারা নিজেকে নিজেকে একটা গুড লুকে দেখতে যায় তারাই কিন্তু আপনার দোকানে আসবে এবং যখন আপনি তাদের ফুল ট্রান্সফরমেশন করবেন এবং তাকে একটা অ্যাট্রাক্টিভ লুক দেবেন সে দেখবেন সেই ক্লায়েন্ট দেখবেন দ্বিতীয়বারও কিন্তু আপনার দোকানে আসবে তো গাইজ দেখে নিন ড্রায়ার সেটিংটা আমি কিভাবে করি আমি ডানার দিয়ে ড্রায়ার করছি গাইজ এবং বাহাত হাত দিয়ে আমি কিন্তু তাকে রোল করছি আমাদের ফাইনালি ড্রায়ার করা কমপ্লিট এবং কিভাবে ড্রায়ার করলাম আপনারা দেখলেন এবং প্রথমে প্রচণ্ড বড় চুল ছিল এত বড় চুল ছিল গাইজ সেটাকে আমরা কেটে একটা স্পাইকি লুক দিয়েছি এবং খুব সুন্দর কিন্তু লুক এসছে এটাকে আমরা এই চুলটাকে সেটিং করব কি দিয়ে আমরা কিন্তু চুলটা সেটিং করব ওয়াক্স দিয়ে ওয়াক্স দিলে কি হয় গাইজ সেটা একটু আমি জানিয়ে দিই আমাদের চুলের ধরন কিন্তু এক মানে কারো ঠিক না কোনো একটা চুল দেখবেন এই দিক কোনো একটা চুল দেখবেন ওই দিক এবং এই জেলটা জেলের কাজ হচ্ছে সবকটা চুলকে একসাথে পুরো একটা সুন্দর একটা লুক দেবে এবং সেট আপ রাখবে তো গাইজ আমি দেখে নিন কীভাবে জেলটা ইউজ করি গাইজ দেখলেন আমি চুলটা পুরো সেটিং করে দিলাম এবং এই যে হচ্ছে আমার ফাইনাল লুক ভালো করে লক্ষ্য করবেন গাইজ গাইজ দেখছেন এটা কিন্তু আমাদের পুরোপুরি ফাইনাল লুক আমরা চিরুনিটা দিয়ে একটু সেটিং করে দিই চুলটা একটু আছড়ে দিই এবং গাইজ এরপরে আরও কাজ আছে কাজ বলতে এরপরে আমরা যদি এটাকে হোল্ডিং স্প্রে ইউজ করি হোল্ডিং স্প্রে ইউজ করলে পুরো এই চুলটা এভাবেই সেট থেকে যাবে মিনিমাম দুদিন দুদিন চুলে ভাই জল লাগাবে না যদি আমরা হোল্ডিং স্প্রে দিই যদি দুদিন জল না লাগায় পুরো চুলটা এভাবেই থাকবে একটু নড়বে না পুরো হোল্ড হয়ে থাকবে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভালো করে লক্ষ্য না ভাইয়ের লুক প্রথম অবস্থায় কেমন ছিল এবং এখন কেমন হয়েছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আশা করছি ভিডিওটার থেকে আপনারা যথেষ্ট শিখেছেন এবং অবশ্যই করে ভাইকে কমেন্টে জানাবেন যে এখন লুকটা ভাইয়ের কেমন এসছে তো যাই হোক এবং গাইজ এর আগে আমরা একবার বলেছি আরও একবার আমরা বলে দিচ্ছি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করুন এবং টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ টেলিগ্রামে আমরা আগামী কিসের উপর ভিডিও দেবো সেই সব আপডেটগুলো আমরা আগেই দিয়ে দেবো তো যাই হোক গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন তো দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ